সারা বছর ধরে যেন উৎসবের আনন্দে মেতে ওঠে বাঙালিরা। বাঙালিদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম হলো ভাইফোঁটা। দীপাবলির একদিন পরেই আসে ভাইফোঁটা। সারা বছর ধরে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষায় বসে থাকেন ভাই বোনেরা। সারা বছরের খুনসুটিগুলো জমা হয়ে থাকে এই একটা মাত্র দিনের জন্য। ভাইয়ের মঙ্গল কামনায় সকাল থেকে উপোস করে ভাইকে ফোঁটা দেওয়া, খাওয়া দাওয়া, জমাটি আড্ডা, হই হুল্লোড় কাটে এই পবিত্র উৎসবটি। কার্যালয়ও শহর কলকাতায় এই উৎসবটি পালন করা হয়। 3 কেজির লাড্ডু খাইয়ে ভাইফোঁটায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। মোদির ছবিতে সেখানে ভাইফোঁটা দিতে দেখা গেল তাদের। মোদির ছবিতে ফোঁটা দিয়ে মুখের সামনে ধরলেন লাড্ডু। সেখানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদারও। ভাইদের সুরক্ষার জন্যই ভাইফোঁটা হচ্ছে বলে জানালেন তিনি। শুধু তাই নয়, বিজেপি কর্মী সমর্থকদের মরতে হচ্ছে বাংলায়, সে কথাও বলেন তিনি। সেই কথা বলে জানান এই সমস্ত বিজেপি ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা। খুব পূর্ণ দিন ভাতৃদ্বিতীয়া, সারা ভারতেই, বিশেষত পশ্চিমবঙ্গে সমস্ত বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, তাদের সাফল্য কামনা করে। তার আপামর ভাইদের সুরক্ষা, তারা প্রশ্ন হচ্ছে তারা বেঁচে থাকবে তো, যেভাবে যে রাজনীতি চলছে, তাই জন্য বোনরা আরও বেশি চিন্তিত। তারা আজকের দিনে সব জায়গাতে সারা পশ্চিমবঙ্গে ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের সুরক্ষা, সাফল্য, ভবিষ্যৎ সব কিছুই চাইবে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা অনুষ্ঠান হয়। নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার 18 দিন পর দীপাবলি শুরু হয়। দীপাবলির সারি সারি প্রদীপের আলোকে স্বর্গের দেবতাকে মর্ত্যের কুটিরে বরণ করে নেওয়ার উৎসব। এর অন্যতম একটি রীতি হলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দন কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইদের মঙ্গল কামনা করে থাকেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম।